আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তিথির ড্রয়িং রুম থেকে বের হতেই আসমা এসে বলল, আপা আপনি কই যান? যেখানেই যান আমাকে নিয়ে যান। তাছাড়া ভাইজান এখানে এসে যে তাণ্ডব শুরু করবে সেটা দেখার মতো সাধ্য আমার নেই। তিথির আসমার গালে হাত বুলিয়ে বলল, ইনশাল্লাহ শীঘ্রই আমাদের দেখা হবে। তিথির বের হয়ে চলে এলো। গোলাপ লাভলির দিকে চেয়ে ডেকেই যাচ্ছে। গোলাপের এমন ব্যবহারে লাভি বা কিছুটা ভয় পেল। বাতাসি চিৎকার দিয়ে বলল, সাবিনা আর লাডিটা লইয়া এতো, আজ এরেই সোজা করুম। আন্নে লাডি আন্নে লইয়া আহেন। সাবিনা লাবিবার কাছে গিয়ে বলল, আম্মা আপনি সামনে ঠিক করেন নাই, এই ঘর সন্ধ্যায় কেউ করারে খেতে দেয় না। একদিন খুব পস্তাবেন, আজ আন্নের চোখে মুখে শুধু দামাগের সাপ ওইরা আছে, আমরা ঠিক করেন নাই, মাথার উপর আল্লাহ বলে কেউ আছেন। সাবিনা গোলাপের দিকে চেয়ে বলল, আল্লাহই ঝগড়া করেন, হ্যাঁ কি বাড়িতে আসে। সাবিনার কথা বলতে দেরি, কিন্তু গোলাপের দৌড় দিতে দেরি নাই। এক দৌড়ে বাসার বাইরে চলে গেল। তিথি তখন ওড়না দিয়ে ওর মুখটা সুন্দর করে বেঁধে ফেলেছে, কারণ মাহাদের অনুমতি নাই বাইরে খোলা মুখে যাওয়ার। গোলাপ এসে শক্ত করে তিতিরের কামিজ ধরে টেনে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমি বাসায় ঢুকতে পারবো না গোলাপ, তুই চলে যা। কিন্তু গোলাপ নাছোড় বান্দা, সে তিতিরকে ছাড়া কিছুতেই যাবে না। শেষে তিতির ওর গায়ে হাত বুলিয়ে দিতেই ও তিতিরকে ছেড়ে দিল। তিতির সোজা দারোয়ান চাচার কাছে গেল। এই সুযোগে গোলাপ এক লাপে গেট পেরিয়ে বাহিরে চলে গেল। চাচা আপনার কাছে 500 টাকা হবে, আমার খুব দরকার ছিল, ধার হিসেবে যদি দিতেন খুব উপকার হতো। দারোয়ান চাচা সন্দেহের চোখে তিতিরকে খুব ভালো করে দেখে বলল, তিতির এভাবে আছো কেন? আর এই সন্ধ্যাবেলায় কই যাও? আমার কাজিনের কাছে যাচ্ছি, আমার খুব দরকার ছিল। বলেই তিতির আর কিছু না বলে বাহিরে এসে দেখলো গোলাপ তার জন্য অপেক্ষা করছে। গোলাপ বাসায় যা, আমি কই যাব ঠিক নেই, আর এই অবস্থায় তোরে কই রাখবো বল। দারোয়ান চাচা টাকা নিয়ে এসে বলল, ও প্রশিক্ষণ প্রাপ্ত পোষা কুকুর, ওকে যা আদেশ করা হয়েছে তাই করবে। ওকে চুল পরিমাণও সরাতে পারবে না তোমার কাছ থেকে, ও নিজে ভেঙে শেষ হয়ে যাবে, কিন্তু ওর মালিককে কখনো হারতে দিবে না। ওকে তোমার সাথেই নিয়ে যাও, নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য ও তোমার কাছে থাকতে চায়। তিতিরের হাতে 500 টাকা গুজিয়ে দিল। আমি কি তোমায় ট্যাক্সিতে তুলে দিব? না চাচা দরকার নেই, আমি নিজে ঠিক করে নিব। তবু দারোয়ান চাচা একটা ভালো ট্যাক্সি দেখে তুলে দিল তিতিরকে। তিতির আর গোলাপ চলে গেল অজানা পথে, কিন্তু কপাল খারাপ। মাঝপথে ট্যাক্সি থেমে গেল। ড্রাইভার চেক করে বলল, আপা গাড়ি হইতাছে নষ্ট হইয়া গেছে, আপনাকে একটা ট্যাক্সি ধরে দেই, আপনি বরং সেটাতে চলে যান। তিতির নেমে পড়ল সাথে গোলাপও। কেউ ওই দিকে যেতেই চায় না, গেলেও ভাড়া আরও বেশি চায়। শেষে সার্ধের মধ্যেই একটা ট্যাক্সি পাওয়া গেল, কিন্তু গোলাপ উঠতে রাজি না। কিছুতেই গোলাপের ওঠানো গেল না। ট্যাক্সি ড্রাইভার খেপে গিয়ে বলল, কুত্তার ঢং দেখলে বাসি না, আপনার দায়িত্ব নিতে পারলাম না, আপনি আপনার রাস্তা দেখেন। তিতির গোলাপকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। এমন সময় একটা লোক এসে বলল, এই তোর রেট কত? গোলাপ এমন জোরে চিৎকার দিয়ে উঠল আর ওর এক পা দিয়ে মাটি আছড়েতে লাগলো লোকটির দিকে তাকিয়ে। লোকটির আর সাহস হলো না সেখানে দাঁড়িয়ে থাকতে, দ্রুত সরে গেল লোকটি। প্রায় 15 মিনিট যাওয়ার পর হঠাৎ নিজের দুপা উঁচু করে গোলাপ রাস্তার সামনে দাঁড়ালো, আর সাথে সাথে একটা ট্যাক্সি এসে ওর সামনে দাঁড়ালো। ট্যাক্সির ডোর খুলে একটা মহিলা ড্রাইভার বেরিয়ে এসেই গোলাপকে আদর করে বলল, কি গোলাপ মামু, আজ কোন প্যাসেঞ্জারকে সাথে করে নিয়ে আসছো? তিতির বিস্ফোরিত চোখে গোলাপের কর্মকাণ্ড দেখছিল। গোলাপ তিতিরকে দেখিয়ে দিয়ে একদম সোজা ট্যাক্সিতে উঠল। মহিলাটি তিতিরকে ইশারা করে ডেকে বলল, গোলাপ কি এখন আপনার সাথে থাকে? আমার হাজবেন্ড ওকে 4 মাস আগে এনেছিল, খুব সমস্যায় পড়েছি, আপনি কি যাবেন? বলে লোকেশন বলল তিতির। আসুন বলে মহিলাটি ট্যাক্সিতে উঠে বলল, আপনার কি গোলাপ সম্পর্কে ধারণা আছে? তিতির ট্যাক্সিতে উঠে বলল, না। আপনি হয়তো জানেন না, গোলাপের আসল মালিকের নাম ইব্রাহিম, উনি একজন অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন। সে অত্যন্ত কঠোরভাবে গোলাপকে লালন পালন করেছে। আমি যতদূর জানি ওর বয়স 2.5 বছর। ঢাকা শহরের প্রায় 3000 বিভিন্ন গাড়ি চালকের সাথে ওকে পরিচয় করে দেওয়া হয়েছে।
আর এই আড়াই বছরে কোন প্রশাসনের কাছেও এমন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নেই। শুধু গাড়ি চালক না, 125টি কাজের উপর ওকে ট্রেনিং দেওয়া হয়েছে। ও কাছে থাকা মানে আপনি সম্পূর্ণ নিরাপত্তায় থাকা। কিন্তু এটা মাথায় আসছে না, ইব্রাহিম স্যার কেন এত মূল্যবান জিনিস নিজের কাজ ছাড়া করবেন? তাছাড়া একে জোর করে কেউ রাখতেও পারবে না। কিন্তু আপনার সাথে ওর সম্পর্ক দেখে মনে হচ্ছে ও স্বইচ্ছায় এখানে আছে। ওর চেনা গাড়ি না হলে ও কখনো এখান থেকে আপনাকে নিয়ে যেত না, কারণ এত রাতে আপনার দায়িত্ব তার উপর পড়েছিল। আপনার ভাগ্য আছে বলতে হয়, ওর মতো একটা সঙ্গী পেয়েছেন। আমি বাসায় চলে যাচ্ছিলাম, তাই গাড়ি থামাতাম না, কিন্তু ওরে দেখে থামতে হলো। আপনি বিপদে আছেন, ওকে দেখে বুঝতে পারলাম। আমার জায়গায় ওর পরিচিত যে কোনো ট্যাক্সি থাকলো, তারা আমার মতো একই কাজ করত। তিথির গোলাপের গায়ে হাত দিতেই গোলাপ তিথিরের কোলের মধ্যে ঢুকে গুটিসুটি হয়ে বসল। গন্তব্যস্থানে এসে মহিলাটির ফোন নিয়ে তিথির রবিনকে কল দিল। গোলাপের এক পা দিয়ে মহিলাটির হাত আলিঙ্গন করল। মহিলা হাসি মুখে গোলাপের সাথে কথা বলছিল, আর গোলাপ লেজ নাড়িয়ে কেমন জানি সুর তুলে কথা বলতে লাগলো। গোলাপের এমন স্বভাব তিথির কখনো দেখেনি, মনে হয় কত দিনের পরিচিত তারা। প্রায় 10 মিনিট পর রবিন এসে তিথির আর গোলাপকে নিয়ে গেল। এত কিছু হয়ে যাওয়ায় গোলাপের কি নজর পড়ল না লাবিবার, কিন্তু পরক্ষরে মনে হতেই ভয় পেয়ে গেল। গোলাপকে না পেলে মাহাত কাউকে আস্ত রাখবে না। সেটা মাহাত স্পেনে যাওয়ার আগেই ওর মাকে বারবার করে বলে গেছে, এই গোলাপ কোথায় বলে পুরো বাসা সব কিছু তস নস করে খোঁজ করত, কিন্তু ওকে কোথাও পাওয়া গেল না। পরের দিন মৌয়ের মাকে কল দিয়ে ডাকা হলো, সাথে মৌতুষিও আসলো। লাবিবা ভদ্রমহিলাকে ইচ্ছা মতো কথা শোনালো। মৌয়ের মা মাথা নিচু করে সব কথা হজম করতে লাগলো, কিন্তু মৌতুষি লাবিবার কথা কেড়ে নিয়ে বলল, আপনি এত কথা যে বলছেন, আপনি কি জানেন তিতির সম্পর্কে? আপনার ছেলে কি দুধে ধোয়া তুলসী পাতা? আপনার ছেলে ওর পিছে না লাগা পর্যন্ত এমন কাজ তিতি কখনো করবে না। শাসন করতে হলে আগে আপনার ছেলেকে শাসন করেন, তারপর তিতিরের দিকে হাত তুলবেন। আর যদি তিতিরের কিছু হয় তাহলে আপনাদের বউ শাশুড়ির বিরুদ্ধে আমি আগে মামলা করব। মেয়ে বিয়ে দিয়েছি বলে আপনারা আমাদের মাথা কিনে নিয়েছেন নাকি? তিতিরের পরিবার সম্পর্কে আপনি কি জানেন? ওর বাবা এলাকার একজন সুনামধন্য মানুষ, যার টাকার কোনো অভাব নেই। তিতিরের আপন মা অত্যন্ত শৌখিন মানুষ ছিল, সে যদি বেঁচে থাকতো তাহলে তার মেয়েকে সেইভাবেই তৈরি করতো, সেখানে আপনার ছেলে পাত্তা থাকতো না। আজ ভাগ্যের ফেরে অমন ঘরের মেয়ে আজ আপনার বাসায় ছিল। কষ্টি পাথরের মূল্য আপনি ধোপা হয় কীভাবে বুঝবেন? ওর মূল্য একজন খাঁটি স্বর্ণকার বুঝবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মৌতুষি থামল। আমার আপুকে আমাদের বাসায় সসম্মানে ফেরত দিয়ে যাবেন, আর পরের দিন পুলিশ স্টেশনে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকবেন। মৌতুষির ওর এক আঙুল উঁচিয়ে বলল, একজনকেও ছাড় দিব না আমি, মা চলো এখান থেকে। মানুষত্ব আর হৃদয়হীন মানুষদের কাছে কখনো সহানুভূতি পাওয়া যায় না বলে মৌতুষি ওর মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মহাদেশ স্পেনের মাটিতে পা দিয়ে প্রথমে ওর বাবাকে কল দিয়ে জানিয়ে দিয়েছে, তারপর তিতিরের নাম্বারে বহুবার কল দিয়েছে, কিন্তু বারংবার নাম্বার বন্ধ দেখাচ্ছিল। প্রথমে খানিকটা রেগে গেলেও পরে ওর হিসাব গরমিল হতে লাগলো। না, তিতির কখনো এমন কাজ করবে না, তার মানে তিতির ঠিক নেই। না না, কিছু তো একটা হয়েছে, আমার জীবনটা ঠিক নেই। মাহাত সবার সাথে কথা বলেছে, কিন্তু কাউকে তিতিরের কথা আর বলতে পারলো না। শেষে আসমাকে কল দিল। আসমা কল রিসিভ করার সাথে সাথে মাহাত বলে উঠল, তিতিরকে ফোনটা দাও এক্ষুনি। ভাইজান, সামনে আপনার মা আর দাদি আছে, আপনি চিন্তা করেন না, আপা ঠিক আছে। ওনার ফোন নষ্ট হয়ে গেছে, আপনি বাসায় এসে ওনার সাথে কথা বলেন। বলেই কলটা কেটে দিল আসমা। না, কিছু তো হয়েছে, মাহাদুর মনটা একদিকে রেখে কাজে মনোযোগ দিল। যত দ্রুত কাজ শেষ করতে পারবে তত দ্রুত সে দেশে ফিরতে পারবে। 4 দিন স্পেনে অবস্থান করে বার্সেলোনা পাড়ি জমালো। তার একদিন পর সম্মেলনে যোগদান করে ওর কোম্পানিকে সবার সামনে অতি চমৎকারভাবে উপস্থাপন করে হোটেলে ফিরে আসলো। হোটেলে এসে রুমে ঢুকে ওর ব্লেজারটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে ফোনটা হাতে নিয়ে কল দিয়ে সমস্ত ট্যুর বাতিল করে দিল। কাতালুনিয়া প্রদেশের কাতাল সঙ্গীত প্রাসাদ সাগ্রাদা ফ্যামিলিয়া
পার্ক গুইল, রামবালা সহ আরও কিছু স্থানে যাওয়ার জন্য আগেই বুকিং দেওয়া ছিল। তাছাড়া আরও কয়েকটা মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু মাহাদে মনে মনে বলল, লাগ যদি ভালো থাকে তাহলে এই একটা প্লেস থেকেই তার কোম্পানিকে ডাকা হবে, বাকি সময় নষ্ট করার কোনো মানেই হয় না। সমস্ত কিছু ক্যান্সেল করে সেই দিনে বাংলাদেশে পাড়ি জমা নয় মাহাদ। যদি নিজের দুটি ডানা থাকতো তাহলে এত সময় নিত না মাহাদ। মাহাদ ফোনে ওর বাবাকে ফিরে আসার কথাটা জানাতেই কামরান সাহেব অত্যন্ত রেগে গেলেন। বাকি মিটিংয়ে কেন সে অ্যাটেন্ড করেনি? এমন সুযোগ জীবনে আসবে না, এত বড় ভুল কাজ সে কীভাবে করলো? তার মতো এত ম্যাচুরিটি সম্পন্ন ছেলের ভুল হওয়ার কথা না তো, তাহলে কি ও ইচ্ছে করেই এগুলো করলো? বাবা টেনশন করেন না, কাজ হলে একটা দিয়েই হবে, সব থেকে বড় একটা আমি যে কাজে হাত দিব, আর ইনশাল্লাহ একটা দিয়ে বাজি বাঁধ কর। বিজনেসে বড় বড় কথা মানায় না মাহাত, এখানে কাজ করে দেখাতে হয়। তুই যে কাজের সাফল্যের আশা করছিস সেখানে পৌঁছাতে আমাদের আরও 10 বছর লাগবে। কোন সাফল্যের যোগদান করা মানে এই নয় যে তোর কোম্পানিকে ওরা ডাকবে, এটা একটা ছোট দেশ, কত বড় বড় দেশ আর বিজনেসম্যানরা সেখানে কাজের জন্য মুখিয়ে থাকে, আর আমরা তো তাদের তুলনায় নিতান্ত ছোট। কামরান সাহেব অনেক কথা শোনালো, মাহাদ নীরবে সব কথা হজম করলো, ওর কোনো কথাই কানে আসছে না। ওর একটাই কথা মনে হচ্ছে, তিতির ঠিক আছে তো? কামরান সাহেব মাহাদকে একটা ধমক দিয়ে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।